हेलो, गुड मॉर्निंग। आज के आमी बनाबो भेंडी दही रेसिपी। तार जन्य नियेछि भेंडी, नियेछि भेंडीगुलोके धुए पोरिष्कार करे हाफ हाफ करे केटे निब। केटे नियेछि आर लागबे लो कस्तूरी मेथी ड्राई रोस्ट करे नियेछि, दई नियेछि, प्याज कुचि करे नियेछि, काँचा लंका, टमेटो कुचि आर दियेछि आदा रसुन काँचा लंकार पेस्ट। এবার পেন বসিয়ে দিয়েছি, পেনে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ভেন্ডিগুলো ভেজে নিব। পুরা ভাজা ভাজা করব না, একটু ভেজে এটা ই করে নামিয়ে নিব। এইটি পার্সেন্ট ভাজবো আর কি। তারপর ঢেকে এটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি ভেন্ডিটা। তারপর আবার তেল দিয়েছি কড়াইতে। এবার ফোড়ন দিব সাদা জিরে আর সর্ষে। দিয়ে একটু নাড়িয়ে দিব, ভেজে নিব। তারপর দিয়ে দেব হিং, দিয়ে দেব হিং। দিয়ে দিয়েছে, আবার নাড়িয়ে দিয়েছে। তারপর পেঁয়াজ কুচিটা দিয়েছে, দিয়ে আবার পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার দিয়েছি আদা আর রসুন কাঁচা লঙ্কা পেস্ট। দিয়ে আবার ভালো করে মিক্স করে নিব। তারপর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়েছে আর ভাজা ভাজা হয়ে গেলে এটা ঢেকে দিব। একটু টমেটোটা সেদ্ধ হতে হবে। তারপর দিয়েছি গুঁড়ো মশলার মধ্যে জিরে পাউডার, ধনে পাউডার, হলুদ পাউডার আর নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সব একসঙ্গে মশলাগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে, এবার একটু টাইম ঢেকে দিয়েছি। ঢেকে মশলাগুলোকে সব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাহলে। তারপরে লাস্ট ঢাকনা উঠিয়ে দিয়েছি, দই দই দিয়েছি 3-4 চামচ। দইটা বেশি লাগবে, 3-4 চামচ থেকে বেশি দিয়েছে। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিব। আর স্টিমটা থাকবে একদম লো, না তো দই দিয়েছে তো ওটা ফেটে যেতে পারে। তারপর দিয়েছি কস্তুরি মেথি, ড্রাই রোস্ট করেছিলাম, হাতে মেশ করে দিয়ে দিয়েছি। দিয়ে আবার ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর ভেন্ডিগুলো দিয়ে দিব। ভেন্ডিগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। একটু জল দিয়ে দিয়েছে, জল দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিয়েছে। এবার আবার ঢাকা দিয়ে দেব।
তারপর দিয়েছে মিট মশলা, গরম মশলা পাউডার 1 চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছে। তারপরে হয়ে গেছে, এবার ঢেকে দিব। ঢেকে ঢেকে গ্যাসটা অফ করে দিব। হয়ে গেছে, স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে সার্ভ করেছে আমার দই দিয়ে ভেন্ডি রেসিপি, মশলা রেসিপি।